हेलो गाइस वेलकम टू माय चैनल विलेज बॉयज होम इन गाइस प्रथमे चले द्वितीय तारापीठ मायर मंदिर तारपर ओखान थेके कोथाई कोथाई जाबो तोमरा देखते ही पाबे भिडियोटी शेष पर्यन्त देखो और ओई दिने 65 टाकाय दुपुरे लांच सेरेछि सेई भिडियोटिओ थाकबे एबं कोथाई स्नान करेछि एबं शेष पर्यन्त कोथाई गेलाम पुरो भिडियोटा थाकछे तुम्हारा शेष पर्यन्त देखो आशा करछि भालो लागबे और गाइस आमार चैनल नतून होले सबस्क्राइब करबेन भालो लागले भिडियोटा लाइक कमेंट एंड शेयर करबेन देखुन एइखाने एसे एकटा काका जी आछे बोलछे तालामार मंदिरटा कोनखाने आगे আমাকে একজন বললো আরো আগে আমি অনেকটা চলে গেছিলাম যার কারণে আসলে গাইস মন্দিরটা যেহেতু বন্ধ আছে ওখানে গ্রামবাসীদের সাথে মন্দির কর্তৃপক্ষের নানা রকম ঝামেলা হয়েছিল যার কারণে আমাকে মন্দিরের ঠিকানা সবাই ভুলভাল দেখাচ্ছিল অনেকটা দূর থেকে প্রায় 3 কিলোমিটার দূর থেকেই যাদেরকে মন্দিরের কথা জিজ্ঞাসা করছি সবাই বলছে বাড়ি ফিরে যাও বাড়ি ফিরে যাও কিন্তু আমি কিন্তু বাড়ি ফিরে আসিনি আমি মন্দির শেষ পর্যন্ত যাব এই ঠিক করেই যেহেতু বাড়ি থেকে বেরিয়েছি তার সাথে তো আরও অন্য জায়গায় আমার যাওয়ার ছিল তাই আমি কারো কথা না শুনে যাচ্ছিলাম এবং কিছুটা ভুল রাস্তায় চলে গিয়েছিলাম তাই এখন ব্যাকে আসছি অনেকটা দূরে চলে গিয়েছিলাম এখন ব্যাকে আসছি এসে মন্দিরের রাস্তায় ঢুকব অলরেডি চলে এসেছি কাছাকাছি এদিকে রাস্তা দেখুন একেবারে খারাপ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা রাস্তাটা এবং এই যে এখানে লেখায় আছে যে কর্তৃপক্ষের সঙ্গে নানা রকম ঝামেলা অশান্তির কারণে মন্দির বন্ধ থাকে আছে যার কারণে এরকম বড় বড় সব প্ল্যাকার্ড মেরে দিয়েছে এবং যেহেতু সাইডে ছিল তাই বুঝতে পারিনি এবং রাস্তাটা খুবই খারাপ করে দিয়েছে ভাই এইটাই মন্দিরে যাওয়ার রাস্তা আরে মন্দির বন্ধ থাক না মন্দির ঢুকতে হবে কিন্তু আশপাশের এলাকাটা তো ঘুরতে পারবো কলকাতা থেকে এসেছি এত দূর থেকে যাও না হলে এখনই আজ যে নেমে যাচ্ছে আর উঠতে দেবে নি হ্যাঁ যে নেমে যাচ্ছে আর উঠতে দেবে নি উপরে হ্যাঁ হ্যাঁ মারবে জানি চলে যাও ঘুরে চলো যে রাস্তা দিয়ে আসছো সেই রাস্তা দিয়ে চলো এই যে গাইস মন্দিরটা বন্ধ আছে আমি তো অনেক দূর থেকে এসেছিলাম মন্দিরের আশপাশে এলাকাটা দেখাচ্ছি মন্দিরে এখন মা নেই ধনে পাতা কি সুন্দর লাইন দিয়ে চাষ করেছে দেখুন এই দিকটা তুলে নিয়েছে ধনে পাতা আর এই যে কি সুন্দর লাগছে ধনে পাতা এবং ওই দিকটা আছে সম্ভবত মূলো এই যে এগুলো মূলো চাষ করেছে তার সাথে এইদিকে কোনো একটা দানা লাগিয়েছে সম্ভবত মূলো শাকই যেটা দেখে মনে হচ্ছে ও না না এটা ধনে আবার ধনে বুনে দিয়েছে পাশে রয়েছে নার্সারি ভুঞ্জা নার্সারি এখানে সমস্ত রকমের ইয়ে পাওয়া যায় নার্সারিটা একদম বেশি ছোট দেখুন গাইস সব ধরনের ফুলের চারা আর সবকিছু পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি কাকার নার্সারিতে রয়েছে অল্প অল্প করে হলেও এই যে এখানে নারকেল চারা এবং যাবতীয়
ভিড়ের নামা, আরও নানা রকম জাতের নারকেল চারা রয়েছে, সুপুরি চারা, বাকি সব কিছুই। গাইস, এরপর অনেকটা আসার পর একটি ঘাটাল যাওয়ার পথে একটি রাস্তার ধারে হোটেল দেখতে পেয়ে দেখতে পাচ্ছেন এটা মেঝে, এটা মাটির, কিন্তু এর মধ্যে আসলে আপনারা একটা আলাদা অনুভূতি পাবেন, যেহেতু এটা খাতের ওপর এ করা আছে, একটা আলাদা অনুভূতি রয়েছে। খেতে বসে আমিও পেয়েছি, আপনারাও পাবেন। এই যে গাইস, ডিমের অমলেট, তার সাথে সবজি। কত প্লেট এটা? 65 টাকা। 65 টাকা। আর আরেকবার ভাত দেবেন না? ভাত দিয়ে মানে পেট ফুরন ভাত? ও, একবার এক প্লেট খাওয়া হয়ে যাওয়ার পর আবার ভাত দিলেন, মানে যত খুশি খান আপনারা। যেহেতু আমি খাচ্ছি এবং এক হাতে ভিডিওটি করছি, তাই কিছুটা আবঝা আসতে পারে। সাথে টমেটোর চাটনি। এই যে এটা পুকুর, এই যে বন্ধুরা স্নান করে নিলাম এখন। স্নান করে বন্ধুরা রেডি হয়ে গেছি, এবার আবার যাব, দেখি কতদূর যাওয়া যায়, কোন দিকে যাওয়া যায়। এই যে আমার এই পুকুরটাতে স্নান করলাম, এটা পুকুর না, এটা একটা ঝিল, অনেক বড় যদিও। ফাইনালি চলে এসেছি বিদ্যাসাগরের বাড়ি।